ক্যান্সারের সাথে তুলনা করতে পারি কেননা ক্যান্সার যেরকম মানুষকে মেরে ফেলে তেমনি শিরিক মানুষের সমস্ত আমল ধ্বংস করে দেয় অতএব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাযী বিয়াদিহি তাসরিফুল আহওয়াল ওয়া তাখফিফুল আসকাল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল হাদিনি ইলা মাহাদিনিল আফআল وعلى آله وصحبه المضارعين له في الصفات والأعمال أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء সমস্ত প্রশংসা ও মহান রবের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ আঞ্জুমানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক পেয়েছি সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমের পর আমরা এই শ্রেষ্ঠ ধর্ম একমাত্র ধর্ম মনোনীত ধর্ম ইসলাম খুঁজে পেয়েছি সেই জন্য সকলে তার উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় উপস্থিতি আজকের যৌথ আঞ্জমানে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে শিরিক সব থেকে মারাত্মক অপরাধ আমি আমার বিষয়টি ভালোভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না শিরকাল আযিম মুনাদিম নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে মারাত্মক অপরাধ আর এই শিরিক হলো আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে অংশীদার স্থাপন করা আর এই শিরিক এতই মারাত্মক অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে যা কিছু তা ক্ষমা করে দিবেন কিন্তু এই শিরিককে ক্ষমা করবেন না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোন বলেছেন ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককারী ব্যক্তি আর যা কিছু তা ক্ষমা করে দিবেন এমনকি যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে এবং তার অবশ্যস্থল হবে জাহান্নাম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন ইন্নাহু মাই ইশিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিদ-দ্বালিমিনা মিন আনসার নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে এবং তার অবশ্যস্থল হবে জাহান্নাম এবং তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা ইউশিক বিল্লাহি শাইয়ান দাখালান নার যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে মারা যাবে সে জাহান্নাম প্রবেশ করবে ওমান মাতা লা ইউশিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে না সে জান্নাতে প্রবেশ করবে এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলকে কঠিন হুঁশিয়ার করে বলে দিলেন লাইন আশরাক তালা আহবাতান্না আমালাক যদি তুমি শিরিক করো তাহলে অবশ্যই তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে অতএব ইউসিবি আমরা এই শিরিককে আমাদের মানুষের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ ক্যান্সারের সাথে তুলনা করতে পারি কেননা ক্যান্সার যেরকম মানুষকে মেরে ফেলে তেমন এই শিরিক মানুষের সমস্ত আমল ধ্বংস করে দেয় অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাংলা জমিন থেকে শিরিক বিদাত এমনকি ইসলাম বিরোধী যত কথাবার্তা কাজকর্ম রয়েছে সবগুলো পরিত্যাগ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বক্তব্য থেকে উপকৃত হয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জনের তৌফিক দান করুন আমিন মা সালাম আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته